হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফাতুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবারও চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আজ ইফতারের প্রিপারেশনগুলোই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। ইফতারে আজকে স্প্রিং রোল একটু বানাবো, তাই কিছু চিকেনকে এভাবে স্লাইস করে নিয়েছি, ক্যারেটস আর রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এগুলোকেও পরিষ্কার করে মাঝখানের যে হোয়াইট পোর্শন থাকে সেটাকে কাট করে দিয়ে সবগুলোকেই সরু সরু এইভাবে একই রকমভাবে স্লাইস করে নিচ্ছি। তো একটা ফ্রাই প্যান বসিয়ে একটু সয়াবিন অয়েল দিয়েছি, দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে স্লাইস করে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে দিলাম তার সাথে অল্প একটু হলুদ গুঁড়ো এবং সাথে দিয়ে দিয়েছি অল্প একটু নুন। নুনটা পরিমাণ মতোই দেবেন। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। এভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি ফ্রাইটা করে নেন তাহলে কিন্তু চিকেনটা ওই জলের মধ্যেই একদমই সফট হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার। ভিনিগার দিলে চিকেনের স্মেলটা একদমই থাকবে না, এর বদলে পাতিলেবুর রসও দিতে পারেন। তো এরপর সাথে অ্যাড করে দিচ্ছি স্লাইস করে রাখা গাজর, কারণ গাজরগুলো একটু টাইম লাগবে অন্য সবজিগুলোর থেকে। তো গাজরগুলো দিয়ে একটু ফ্রাই মতো করে ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে এরপর হাফ চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার বা কালোমরিচ গুঁড়ো একটু উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিঞ্জার গার্লিক পেস্ট বা আদা রসুন বাটা। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব যাতে জিঞ্জার গার্লিক পেস্টের গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকেও একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে নিয়ে তারপর আবার এর মধ্যে বাকি যে ভেজিটেবলসগুলো রয়েছে সেগুলোকে অ্যাড করে দেব, যেমন ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার। আর এই সবজিগুলো দিয়ে কিন্তু আর বেশি ফ্রাই করা যাবে না, তাহলে সবজির কালারগুলো একদমই থাকবে না। জিনিসটা কিন্তু কালারফুল হলেই বেশি দেখতে ভালো লাগে, আর দেখতে ভালো লাগলে তবেই না আমাদের খেতে ভালো লাগবে। তো এর মধ্যে দিয়ে দিলাম একে একে হাফ চামচ মতো চাট মশালা, আর সাথে দিলাম হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা আর পরিমাণ মতো নুন, আর সাথে দিয়ে দিচ্ছি একটু সয়া সস। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে দিলাম। মিক্সড করে দিয়ে এরপর এর উপর থেকে দিয়ে দিতে হবে চিজ। আপনাদের কাছে যেই চিজটা থাকবে আপনারা সেটাই দিতে পারেন। আমার কাছে এখানে শ্রেডেড মনজারেলা চিজ রয়েছে, তো আমি সেটাই দিচ্ছি। এখানে আমি 3 চামচ মতো দিচ্ছি। চিজটা দিয়ে দিলে স্প্রিং রোলের টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়। তো আমাদের বাচ্চারা যেহেতু, আমার বাড়ির বাচ্চারা যেহেতু সবাই একটু চিজ খেতে পছন্দ করে, তাই আমি একটু চিজ অ্যাড করে দিয়েছি। তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ ভাবলাম একটু শরবত বানিয়ে নিই। শরবতের জন্য এখানে চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর একটা আজকে ম্যাঙ্গোর যে আমপান্নার যে মানে ইয়েটা হয়, স্কোয়াশটা হয়, সেটা দিয়েই বানাচ্ছি। তো স্কোয়াশটা ওর মধ্যে দিয়ে মিক্সিতে মিলিয়ে দিচ্ছি, দিয়ে এর সাথে একটু জল মিশিয়ে দেবো, জাস্ট আর কিছু না। আর উপর দিয়ে যা লাস্টে একটু চাট মশালা অ্যাড করব। চাট মশালার জায়গায় বিট নুনও অ্যাড করা যায়, তো টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়, বেশ ভালো লাগে। তো এরপর স্প্রিং রোল বানানোর জন্য স্প্রিং রোলের যে শিট হয় সেই শিট নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এটা কিন্তু ময়দার যে আটা মেখে যে লেচি কেটে যেটা করা হয় সেটাও করতে পারেন, সমস্যার মতোই হবে। আর এখানে একটু আমি ময়দা এবং পানি আলাদা একটু গুলে নিচ্ছি সিল করার জন্য। তো আমি একটা শিট নিয়ে নিচ্ছি, আর স্প্রিং রোলের যে ফোলটা সেটা একটু প্লিজ খেয়াল করে দেখলেই কিন্তু বুঝে যাবেন, এটা তো আর মুখে এইভাবে বলে সম্ভব নয় বোঝানো। তো একটু প্লিজ ভিডিওটা ভালোভাবে দেখেন, তাহলে স্প্রিং রোল কীভাবে ফোল্ড করতে হয় এটা কিন্তু আপনারাও বুঝে যাবেন, ভীষণ ইজি এটাও। আমি যা যা রেসিপি এখানে শেয়ার করি আপনাদের সঙ্গে, প্রত্যেকটা রেসিপি কিন্তু আপনারা ডিপ ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রাখতে পারেন, আর এগুলো টিফিনে, বাচ্চাদের যে টিফিনে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর সত্যি কথা বলতে গেলে ফ্রিজ তো বেশিরভাগ বাড়িতেই থেকে থাকে, আর ছোট্ট একটা ডিপ ফ্রিজ কিন্তু তার সাথে দেওয়াই থাকে। তো সেখানে অল্প কিছু নিয়ে কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আর এই ফ্রোজেন খাবারটা কিন্তু 2 মাস রাখা যায়, বাট আমি সেটা প্রেফার করি না। আমি বলবো সেখানে 2 সপ্তাহ অন্তত রাখেন, রেখে মানে বাচ্চাদেরকে দেন, কিংবা 2-3 দিনের জন্য সেভ করে রাখা যায়।
আর টিফিনে সেগুলো দিয়ে দিলেন, জাস্ট কিছুই না। টিফিন রেডি করার সময় ফ্রিজ থেকে বের করে 2 মিনিট পরেই ওটাকে অয়েলের মধ্যে ফ্রাই করে দিয়ে দিলেন। এছাড়াও এই খাবারগুলো কিন্তু আপনারা 2 সপ্তাহের জন্য ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন, আর এটা কিন্তু টেস্টটা কিন্তু একদম একই রকমই থাকবে। আর সত্যি কথা বলতে গেলে সকালের এই ব্যস্ত জীবনে কিন্তু হুড়ো পাড়া করে যে টিফিন বানানোর এই চাপটা কিন্তু একদমই মাথার মধ্যে থাকবে না। রাতে ঘুমাতে যাওয়ার সময় আমরা যে চিন্তা করি সকালে উঠে বাচ্চাদেরকে টিফিনে কী দেবো, কিন্তু এই চিন্তাভাবনাগুলো একদমই থাকবে না। এছাড়া এইরকমই প্রসেসে আবার মোমো রাখতে পারেন, পাস্তা বানিয়েও রাখতে পারেন, ফ্রাইড কিছু রাখতে পারেন, ফ্রাইজ রাখতে পারেন, যেগুলো টিফিনে আপনারা ইজিলি দিতে পারবেন। তো ঝটপট করে আমার কিছু স্প্রিং রোল কিন্তু এখানে রোল করা হয়ে গেল। তো একটু বড়দের জন্য একটু চিলি ফ্লেক্স মিক্সড করে দিচ্ছি। সত্যি কথা বলতে গেলে একটু ঝালঝাল না হলে কিন্তু ইফতারে ভালো লাগে না, তো তাই একটু চিলি ফ্লেক্স মিক্সড করে বাকি স্প্রিং রোলগুলো আমি রেডি করে নেব। তো এরপর আজ ভাবলাম একটু ছোলার ঘুগনি বানাবো, তো তাই এখানে ছোলা আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম আর সাথে কিছু আলু চপস করে নিয়েছি, ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। আর একটু অয়েল দিয়ে প্রেশার কুকারে আমি একেবারে চাপিয়ে দিচ্ছি। 2টো পেঁয়াজকে এইভাবে স্লাইস করে একটু লাল করে নিয়ে ওর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো লঙ্কা, অল্প একটু হলুদ, আর সাথে দিচ্ছি জিরে মরিচের যে গুঁড়ো আছে সেগুলো সবই 1/2 চামচ করে। সব একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সেই কেটে রাখা যে আলু আর ছোলা সেগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা অন্যরকম টেস্ট আসে, এটা একদিন আমি প্রায় সময়ই বাড়িতে বানিয়ে থাকি, এটা আমার বেশ ভালো লাগে, আর এটা মুড়ি দিয়ে খেতেও বেশ মজার লাগে। কিন্তু সাথে দিয়ে দিচ্ছি নুন, নুনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, আর সাথে একটুখানি দেবেন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা একটু উপর দিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে আর ছোলার স্মেলটাও একদম থাকে না। তো কষিয়ে নিয়ে একদম অল্প পরিমাণে জল দেব, যাতে জলটা মানে প্রেশার কুকারে কুক হওয়ার সাথে সাথে যাতে জলটাও না থাকে, তো সেই রকম ভেবেই যাতে অল্প মাখামাখিভাবে থাকে সেরকম একটা আন্দাজে কিন্তু জলটা দিতে হবে। তো এরপর একটা কড়াই নিয়ে এর মধ্যে ঝটপট ঝটপট করে সমস্ত স্প্রিং রোলগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু হালকা গরম তেলে কিন্তু স্প্রিং রোল ফ্রাই করতে হয় একটু টাইম নিয়ে নিয়ে, নাহলে কিন্তু একদম মানে পাপড়ের মতো ক্রিস্পি হয়ে যাবে। তো সফট রাখার জন্য এটা কিন্তু একদম অল্প গরম তেলে কিন্তু ভাজতে হবে। তো এই তো আমার আজ ইফতারের আয়োজন একদমই রেডি, আর ঠিক এখন 15 মিনিট বাকি আছে। তো আজকে আমি একাই আসলে ইফতার করব, আমার হাজবেন্ডের এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে তো সেখানে গেছে, আর আমার সাথে ইফতার করছে আজকে সুফি আর শান। তো ওদের দুজনকে নিয়েই আজকে আমি ইফতার সারছি। আর আমার নন্দাই এসেছিলেন কিছুক্ষণ আগে, আবার তিনিও বাড়ি চলে গেছেন, বললেন যে মসজিদ আজকে সে মানে ইফতার করবেন। আর সত্যি কথা বলতে গেলে না, একা একা ইফতার করলে আর তেমন কিছু করতে আর ভালো লাগে না, তাই আজ ইফতারের আইটেমও আমি কমই রেখেছি, জাস্ট মাত্র 3 জন, তো তাই সেই বুঝে করা। এবার ইফতার তো শুরু হয়ে যাবে, আজান দেবেতে আর মাত্র 5 মিনিট মতো বাকি, এবার ভিডিও তো অফ করতে হবে। আর আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।